আসসালামু আলাইকুম, শেখ ভট ফার্মের পক্ষ থেকে আমি শেখ আলাম আপনাদের আর একবার স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আলাল ভাই যে কাজটি করে সেটি সবার সাথে ভিন্ন। তো আমি আজকে আপনাদেরকে সেই ভিন্ন বিষয়গুলো জানাবো, যাতে করে এই পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। অনেকেই দেশি মুরগির খামার করেছেন, অনেকেই লেয়ারের খামার করেছেন, এক একজনে এক এক ধরনের মুরগির খামার কিন্তু করেছেন। এই খামারিদের একটি সমস্যা হয়, সেই সমস্যাটি আমি আজকে তুলে ধরার চেষ্টা করব, কারণ আমার কাছে অলরেডি অনেক অভিযোগ এসেছে যে এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে। তো আমি আসলে কারো জিনিস কপি করি না, তো আমি যেটা উদ্ঘাটন করতে পারি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি আজকে তেমন একটি বিষয় জানাবো, যাতে করে আপনারা উপকৃত হন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং শেয়ার দিবেন, আর কিছু করতে হবে না। শেয়ার দিলে দেখা যাবে আরেকজন ব্যক্তিও এই ভিডিওটি দেখতে পারবে। তো যারা খামারি হয়েছেন, নতুন করে খামার শুরু করছেন, আবার যারা অলরেডি খামার শুরু করেছেন, হয়ে গেছে বা ডিম সংগ্রহ করা শুরু হচ্ছে, তাদের অনেক সমস্যা হচ্ছে। এই ডিম অনেক সময় দেখা যাচ্ছে যে মুরগি খেয়ে ফেলছে। অনেকেই বলেন যে এটা ক্যালসিয়ামের অভাবে হয়, বিভিন্ন ধরনের বিষয় কিন্তু বলেন। আমি আসলেই ওগুলো বলবো না, আমি বলবো এটা যদি আপনি দমন করতে চান সেটা প্রাকৃতিক নিয়মে কিন্তু করতে পারে। আসুন আমরা এই বিষয়টি জানবো যে কীভাবে এই জিনিসটি দমন করা যায়, যাতে করে যে মুরগিগুলো থাকবে সেই মুরগিগুলো আর কখনোই ডিম পেড়ে ডিম খাবে না। সেটা বন্ধ করার কোন উপায় সেটি আমরা আজকে দেখব। আমার এখানে দেখতেই পাচ্ছেন গামলার মধ্যে কি খাদ্য, আমি আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গামলার মধ্যে অনেক খাদ্য। এই খাদ্য মধ্যেই আমরা সেই জিনিসটি করব। এটি আমি নিজ হাতে খাদ্য তৈরি করেছি এবং এগুলোই আমি খেতে দেই। যেহেতু আজকে আমার একটি মুরগি ডিম খেয়ে ফেলেছে, তাই কারণে আমি এই ডিম যেন আর না খাই সেই জিনিসটি আমি এখন করব। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে যে বাচ্চা থাকে, বাচ্চা বের হয়ে গেছে, অলরেডি বের হয়ে গেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে যে বাচ্চা থাকে, বাচ্চা বের হয়ে গেছে, এখন খোলসটা পড়ে রয়েছে। এই খোলস দিয়েই আমি ব্যবহার করব আজকে ডিম বন্ধ করা। প্রথমত আপনাকে এরকম যদি আপনার খামারে যদি কোনো মুরগি ডিম খায়, ডিম খেলে আপনি যেটি করবেন এরকম খোলস নেবেন। খোলস নেওয়ার পর সেগুলো আপনি খাদ্যের মধ্যে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এরকমভাবে ঝুড় ঝুড়ো করে নেবেন। কিছু সংখ্যক আপনি এরকম ঝুড়া করবেন, ঝুড়া করার পর সেটা খাদ্যের সাথে এরকমভাবে মিক্স করে দেবেন, হাত দিয়ে এরকম মিক্স করে দেবেন। খাদ্যের সাথে যখন আপনি মিক্স করবেন, আপনি খেয়াল রাখবেন এটা পরিমাণ মতো দিবেন। এটা হয়তো বা আপনি জিজ্ঞেস করতে পারেন জালাল ভাই এটা কী পরিমাণ দেব, এটা পরিমাণ মতো দিবেন। এখানে যে ডিমের ঝুরঝুরাটা থাকবে সেই ঝুরাটা যেন হালকা হালকা দেখা যায় খাদ্যের উপরে, এরকম করে দিবেন। যখন এইভাবে দিবেন, দেওয়ার পর আপনি সরাসরি আপনি যে মুরগিগুলো আপনার ডিম দেয় সেই মুরগির ওইখানে যে পাত্রগুলো থাকবে, খাদ্যের যে পাত্রগুলো থাকবে সেই পাত্রের মধ্যে আপনি এই খাদ্যগুলো দিয়ে দেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনি দুই দিন বা তিন দিন করেন, মোটামুটি আপনি দেখতে পারবেন যে আপনার মুরগি আর ডিম খাচ্ছে না। এই পদ্ধতি আপনি অবলম্বন করে দেখেন, যদি মনে হয় যে না
আমি যেটি বলেছি সেটি সত্য, অবশ্যই আমাকে একটি থ্যাঙ্কস জানাবেন। আমি এটি করেছি, নিজে প্রমাণ পেয়েছি, এই কারণে আজকে আমি আপনাদেরকে পাবলিশ করলাম, যাতে করে সবাই এখান থেকে উপকৃত হন। কোনো ওষুধ প্রয়োগ করতে হবে না। অনেকেই ওষুধের জন্য আমাকে ফোন করেন যে আলাল ভাই ডিম খাচ্ছে, কী ওষুধ প্রয়োগ করব, এটা করার কোনো প্রয়োজন নেই। হয়তোবা আপনি বলতে পারেন যে আলাল ভাই আমি ডিমের খোসা পাবো কোথায়। আপনি যদি কুচে ডিম কুচে মুরগি বসান, সেখানে যে বাচ্চাগুলো পাবেন সেখান থেকেও কিন্তু এইগুলো নিতে পারেন, নিয়ে কিন্তু রেখে দিতে পারেন, পরে পরবর্তীকালে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো নষ্টও হবে না, এই খোসা নষ্ট হবে না, অনেক দিন থাকবে। আর যদি ফেলে দেন সেক্ষেত্রেও কিন্তু অনেক দিন থাকে, মাটিও কিন্তু এটা খেতে অনেক সময় লাগে। তো দর্শক, আর কি বলবো, আজকের মতো আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ খাদ্যের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।